Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা যারা বিভিন্ন পরীক্ষা, চাকরির জন্য কিংবা শিক্ষক নিবন্ধনের জন্য পরীক্ষার অঙ্ক বিষয় নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য আমি স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তো আজকে যে আমরা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যখন বানর তৈলাক্ত বাসের মাথায় নির্দিষ্ট সময়ে উঠে আবার নির্দিষ্ট সময়ে নেমে যায়। তো এই যে বিষয়টা, অর্থাৎ তৈলাক্ত বাসের মাথায় উঠবে, উঠার ক্ষেত্রে কিছু দূর উঠে আবার নিচে নামে, আবার উঠে আবার নামে, এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান আমরা কীভাবে করব। তো একটু লক্ষ্য করি আমরা, এই সূত্র, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রয়োজনীয় সময় সমান সমান মোট দৈর্ঘ্য। প্রয়োজনীয় সময় সমান সমান মোট দৈর্ঘ্য, তারপর হচ্ছে নির্দিষ্ট সময়ে যতটুকু উঠে, মোট দৈর্ঘ্য থেকে নির্দিষ্ট সময় যতটুকু ওঠে সেটা আমরা বিয়োগ করে দেবো, ভাগ নির্দিষ্ট সময় যতটুকু ওঠে নামে, এটা হবে কি নির্দিষ্ট সময়ে যতটুকু ওঠে বিয়োগ যতটুকু নামে। তো গুণন দুই যোগ এক, এই যে টপিক্সটা, মোট দৈর্ঘ্য বিয়োগ নির্দিষ্ট সময় যতটুকু ওঠে, এটা আমরা ফাঁক রেখে রাখবো, ভাগ নির্দিষ্ট সময় যতটুকু ওঠে বিয়োগ যতটুকু নামে, গুণন দুই যোগ এক। তাহলে এই মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা যদি গাণিতিক সমস্যাগুলো করি, তাহলে আমরা সহজেই করতে পারবো। যেমন একটি আমি উদাহরণ দিয়েছি, আমি একটি বানর 92 ফুট উঁচু একটা তৈলাক্ত বাস বেয়ে উপরে উঠতে লাগলো। 92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাস বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 12 ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 8 ফুট নেমে যায়। বাসের মাথায় উঠতে বানরটি কত মিনিট সময় লাগবে? এটা আমরা করার জন্য আমাদের কিন্তু যে সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা, সেটা হচ্ছে মোট দৈর্ঘ্য হচ্ছে 92 ফুট, তার থেকে নির্দিষ্ট সময় যতটুকু ওঠে অর্থাৎ 12 ফুট ওঠে প্রথম মিনিটে, ভাগ আবার নির্দিষ্ট সময় যতটুকু ওঠে অর্থাৎ 12 ফুট বিয়োগ নিচে নামে 8 ফুট, গুণন দুই যোগ এক। এই যে সূত্রটা যদি অ্যাপ্লাই করি আমরা সহজে অঙ্কটির সমাধান পেয়ে যাব। তাহলে আমরা মান বসিয়ে দিই, তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 92 ফুট, 92 ফুট থেকে আমরা নির্দিষ্ট সময় উঠে যেটা সেটা হলো 12, 92 - 12, ভাগ আবার 12 অর্থাৎ যতটুকু ওঠে 12 বিয়োগ যতটুকু নামে সেটা হলো 8, গুণন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণন 2 যোগ 1। তো এখানে 92 থেকে 12 বিয়োগ করলে হয় 80, আর 12 থেকে 8 বাদ দিলে কত হয় 4, তাহলে 80 ভাগ 4, তাহলে কত হয় 80 ভাগ 4, আর গুণন 2 যোগ 1, তাহলে 80 ভাগ 4 দিলে কত হয় 4 × 20 = 80, 20 × 40 যোগ 141 মিনিট। তাহলে এই যে সময়টা আমরা বের করতে পারলাম, এটা কিন্তু আসলে শর্ট টেকনিকে আমরা এই সমস্যাটা সমাধান করতে পেরেছি। তো এই মডেলের যত অঙ্ক আছে, আপনারা অবশ্যই তথ্যগুলোকে চেঞ্জ করে দিয়ে নতুন নতুন অঙ্ক করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এগুলো খুবই প্র্যাকটিসে থাকবে এবং মনে থাকবে, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে খুব সহজেই সমাধান করা সম্ভব হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। একটি বানর 10 মিটার লম্বা একটি লাঠি পেয়ে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 50 সেন্টিমিটার ওঠে, পরবর্তী মিনিটে 25 সেন্টিমিটার নিচে নেমে যায়, তা তবে লাঠির মাথায় উঠতে কত সময় লাগবে? আমরা আগে সূত্রটি দিয়েও করতে পারবো, অথবা আমরা এখানে যদি লাঠির দৈর্ঘ্যকে এল, উঠানামার সময়কে টি, উপরে উঠার মান আর, নিচে নামার মান এফ, উপরে উঠার মোট সময় যদি ক্যাপিটাল টি ধরি, তাহলে আমরা এই নিয়মটা যদি ফলো করি, তাহলে এই যে ক্যাপিটাল টি অর্থাৎ মোট সময় কত লাগবে, লাঠির উপরে মাথায় উঠতে মোট সময় লাগবে হলো ক্যাপিটাল টি ইকুয়াল টোয়াইজ এল মাইনাস আর প্লাস এফ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো আমরা এটাকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ আর মাইনাস এফ অর্থাৎ গুণন টি। তো এখানে আমরা টোয়াইজ এল মাইনাস আর প্লাস এফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রেখে ভাগ করে দেবো আর মাইনাস এফ গুণন টি। তো এই মানগুলো যদি এখানে বসাই, তোমরা লক্ষ্য করো এখানে আপনাদেরকে যেটা আমি বুঝাবো সেটা হচ্ছে যে 10 মিটার লম্বা
10 মিটারটাকে যেহেতু বাকি তত্ত্বগুলো সেন্টিমিটারে রয়েছে, সো আমরা এই 10 মিটারটাকে আমরা সেন্টিমিটার করে নেব, দৈর্ঘ্যটা মোট দৈর্ঘ্যটাকে এলটাকে আমরা সেন্টিমিটার করব। তাহলে 10 মিটারে সমান সমান হয়, 10 মিটার সমান সমান হলো 1000 সেন্টিমিটার, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 10 মিটার হবে 100 1000 সেন্টিমিটার, তাহলে 1000 সেন্টিমিটার অর্থাৎ 2L অর্থাৎ 2 গুণন 1000 বিয়োগ R প্লাস F। R বলতে কি বোঝায়? R হচ্ছে 50 সেন্টিমিটার আর F হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে 50 যোগ 25 ভাগ 50 বিয়োগ 25 গুণন T হচ্ছে সময় 1 সেকেন্ডে, এখানে 1 সেকেন্ডে উঠছে 1 সেকেন্ডে নামছে, সো এই যে স্মল টি হচ্ছে সময় 1 সেকেন্ড। তো এই মানগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে 1000 গুণন 2 2000, 2000 কে আমরা 2000 থেকে বিয়োগ করব আমি 50 যোগ 25 সেটা হচ্ছে কত 75, 2000 বিয়োগ 75 তাহলে কত হচ্ছে 1925 ভাগ 25, ভাগ করে দিলে যত হবে তার সাথে 1 গুণ করে দেব সেটা হচ্ছে 77 সেকেন্ড। তো এই যে গাণিতিক সমস্যাটি আমরা এভাবে খুব সহজে অ্যানসার আমরা পেয়ে গেলাম 77 সেকেন্ড। তো এই সূত্রটাকে অ্যাপ্লাই করে অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে মোট সময় টি ইকুয়াল টু ওয়াই এল মাইনাস আর প্লাস এফ ভাগ আর মাইনাস এফ গুণন টি, এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী শর্ট একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।